আমার প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আজকের ভিডিওতে থাকছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের তিন নম্বর মডেল সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা অর্থাৎ এই ধরনের প্রশ্নপত্র তোমরা পরীক্ষা কিন্তু হুবাহুব কমন পেতে পারো এবং সর্বশেষ কিন্তু পলিটিক্যাল সায়েন্সে আমরা যে লাস্ট মিনিটে সাজেশন দিয়েছি সেই সাজেশানকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর এখানে দেখো চব্বিশটা এমসিকিউ তার উত্তর আলোচনা করা হচ্ছে অর্থাৎ উত্তরগুলো তোমরা একবার দেখে না তোমাদের অনেকটা কিন্তু মক টেস্ট দেওয়া হয়ে যেতে পারে এসি কিউগুলো এখান থেকে হুবাহু অনেক কমন আসবে এবং বড় প্রশ্ন যে কোনো একটা দেওয়া হয়েছে প্রত্যেকটা আমাদের লাস্ট মিনিটে সায় দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা মডেল সেট ওয়ান টু দেখে নিও এবং আরও অনেকগুলো সেট কিন্তু আপলোড করা হবে তো চলো আমরা বিউটি শুরু করি দেখো খানা কিন্তু এমসিকিউ থাকে তো দেখো এক নম্বরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন উত্তর লিখবে অপশান সি বার্নেট দু নম্বরের প্রশ্ন দেখো দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির প্রণেতা উত্তর লিখবে অপশান সি ওয়াল্টার লিপ ব্যান তিন নম্বর দেখো গ্লাসনস ও পেরেস্ত্রিকা নীতি দুটি প্রবক্তা উত্তর লিখবে অপশান ডি গর্বাচে চার নম্বরের প্রশ্ন আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন উত্তর হচ্ছে অপশান সি জওহরলাল নেহেরু পাঁচ নম্বরের প্রশ্ন দেখেন নাও পিনের অর্থ হলো অপশান বি অপরিহার্য অঙ্গ ছ নম্বরের প্রশ্ন ভারতের নো ফাস্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার হলেন উত্তর হচ্ছে অপশান বি অটল বিহারী বাজপেয়ী সাত নম্বরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অপশান বি জাতিসংঘ আট নম্বরের প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেছেন উত্তর হচ্ছে অপশান বি রুস ভেল্ট নম্বরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয় যে সম্মেলনের মাধ্যমে সেটা হচ্ছে অপশান ডি সান ফ্রান্সিসকো সম্মেলনে দশ নম্বরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশান সি পনেরোটি রাষ্ট্র এগারো ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন অপশান বি লেখো রাষ্ট্রপতি বারো ভারত সরি রাজ্যসভায় সভাপতিত্ব করেন অপশান সি লিখবে উপরাষ্ট্রপতি তেরো নম্বরের প্রশ্ন দেখো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল অপশান ডি লিখবে পাঁচশো জন চোদ্দ রাজ্য আইনসভার উচ্চকক্ষ কক্ষ হল উত্তর হচ্ছে অপশান সি বিধান পরিষদ পনেরো ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতটি হলো উত্তর হচ্ছে অপশান এ সুপ্রিম কোর্ট দেখো ষোলো নম্বরের প্রশ্ন সুপ্রিম কোর্টের আছে উত্তর হচ্ছে অপশান ডি মূল এলাকা আপিল এলাকা ও পরামর্শদান এলাকা নেক্সট প্রশ্ন ক্রমশ সতেরো যথাবিহিত আইন অনুসারে বিচার করতে পারে অপশান সি মার্কিন সুপ্রিম কোর্ট আঠেরো পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় উত্তর হচ্ছে অপশান বি নাইনটিন এইটটি সেভেন উনিশ ট্রাইব্যুনাল হল উত্তর হচ্ছে অপশান ডি আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত স্থায়ী আদালত কুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের সর্বনিম্ন স্তরটি হল উত্তর হচ্ছে অপশান বি জেলা স্তর একুশ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় উত্তর দেখো অপশান সি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বাইশ নম্বরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান সি বিডিও তেইশ নম্বরের প্রশ্ন পৌরসভার মুখ্য প্রশাসক হলেন অপশান সি চেয়ারম্যান চব্বিশ নম্বরের প্রশ্ন দেখো বর্তমানে পশ্চিমবঙ্গ পৌর নিগমের সংখ্যা হলো উত্তর হচ্ছে অপশান ডি সাতটি চব্বিশটা এবং ষোলোটা এসিকিউ অবশ্যই তোমরা একবার দেখে নাও এক নম্বর প্রশ্ন কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় অথবা প্রশ্ন দেখো ট্রুম্যান নিতে কি দুই কত খ্রিস্টাব্দে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় তিন নম্বর প্রশ্ন দেখো ন্যাটো জোটের বিপরীত জোটের নাম কি অথবা দেখো ন্যাটোর পুরো কথাটি কি চার দেখো ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী পাঁচ নম্বর দেখো ব্রিক্স কী ছ নম্বর দেখো সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো সাত সম্মিলিত জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখো অথবা দেখে নাও সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি। আট ভেটো ক্ষমতা বলতে কি বোঝো অথবা প্রশ্ন নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো নয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো অথবা প্রশ্ন আঁকো ইউনেস্কো কদাটির পূর্ণ রূপ কি দশ জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন এগারো ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন অথবা প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতির নাম লেখো বারো নম্বরের প্রশ্ন রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে তেরো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো অথবা প্রশ্ন রাজ্যের সর্বোচ্চ আপিল আদালতের নাম কী চোদ্দো পরা পরামদেশ কথার অর্থ কী পনেরো গ্রামসভা কাকে বলে ষোলো ওয়ার্ড কমিটি কী অথবা প্রশ্ন পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির দুটি আয়ের উৎস উল্লেখ করো দেখো প্রত্যেকটা এসে কিউ খুবই গুরুত্বপূর্ণ এই এসেগুলো তোমরা যদি করে যাও না পরীক্ষাতে এখান থেকে কমন পাবেই পাবে এবার দেখো পাঁচাশটা চল্লিশ এক নম্বর ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদান সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা প্রশ্ন জাতীয় স্বার্থে সংজ্ঞা দাও এর সাথে জাতীয় স্বার্থরকার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো দু নম্বরের প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো তিন এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো চার ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পাঁচ ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের তিন নম্বর মডেল সেটের প্রশ্ন বা উত্তরে আলোচনা আর কোন কোন বিষয়গুলো তোমাদের এই ধরনের মডেলসের দরকার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছেই পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো